মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদিকে পিরোজপুরে বড় ছেলের কবরের পাশেই দাফন করা হবে জানিয়েছে জেলা জামায়াত নেতা। সংশ্লিষ্টরা জানান, জানাজা শেষে দ্রুত দাফন করার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার 15 আগস্ট সকালে জেলা পুলিশ সুপারের বরাতে পিরোজপুর জেলা জামায়াতের সহসেক্রেটারি জহিরুল হক জানান, হুজুরের লাশ নিয়ে ইতোমধ্যেই লাশবাহী ফ্রিজিং গাড়ি পিরোজপুরের পৌঁছেছেন। পুলিশের পক্ষ থেকে লাশ পৌঁছানোর পর দ্রুত জানাজা শেষ করে দাফন করতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার 14 আগস্ট বিকেল 5:30টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাইদিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরদিন সোমবার রাত 8:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাইদি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদির মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার নিজ উপজেলা ইন্দুরকানীর সব হাটবাজার বন্ধ রয়েছে। আজ সকালেও কোনা দোকানপাট খুলতে দেখা যায়নি। জানা গেছে, সাইদিকে পিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশনের বায়তুল হামজামে মসজিদের পাশে দাফন করা হবে। মঙ্গলবার নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন ছেলে মাসুদ সাইদি। মাসুদ সাইদি স্ট্যাটাসে উল্লেখ করেন, এখানেই শুয়ে আছেন তার সাইদি কলিজার টুকরা বড় সন্তান রাফিক বিন সাইদি, তার অত্যন্ত স্নেহের ছোট ভাই হুমায়ুন কবির সাইদি, তার কন্যাসম বড় পুত্রবধূ সুমাইয়া রাফিক সাইদি। দেলাওয়ার হোসাইন সাইদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। শোকবাণীতে তিনি বলেন, আমি অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন প্রখ্যাত আলেমে দিন রাহিমাহুল্লাহ মহান রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়া সফর শেষ করে জামায়াতের আমির বলেন, আল্লামা সাইদি অর্ধশতাব্দীরও বেশি সময় কুরআনের খিদমত করেছেন। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ছুটে বেরিয়েছেন মহাগ্রন্থ আল কুরআনের তাফসিরের জন্য। তার তাফসির শুনে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। তখন হাজার হাজার নেতা কর্মী লাশবাহী গাড়ির সামনে শুয়ে পড়ে, তারা কোনো মতে এই লাশ পিরোজপুর নিয়ে যেতে দিল না। এবং এই সময় আমাদের পুলিশ অফিসার এবং অন্যান্য সদস্য যারা লাশবাহী গাড়ির সাথে ছিল তাদের উপর তারা আক্রমণ করে এবং তাদের গাড়ি ভাঙচুর শুরু করে। আমার ডিসি রমনা, আমার ডিসি প্রোটেকশন, ইউডিসি প্রোটেকশন, কয়েকজন সিনিয়র অফিসার আহত হয়। আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের 4-5টা গাড়ি ভাঙচুর করে, 2টা মোটরসাইকেল আগুন দিয়ে পোড়া দেয়। আমরা অসীম ধৈর্য সহকারে তাদের এই তাণ্ডব সহ্য করি যে একটা লাশ যেহেতু তারা নিয়ে যেতে চাচ্ছে তারা নিয়ে যাও, তারপরও আমরা কোনো শক্তি প্রয়োগ করিনি। কিন্তু ফজরের নামাজের পরে তাদেরকে আবারও জানাজার অনুমতি দেওয়া হলো যে ফজরের নামাজ পড়ে আপনারা জানাজা নিয়ে করে চলে যান। কিন্তু ফজরের নামাজের পরে তারা পিজি থেকে আমাদের অফিসার পড়তে বের করে দিয়ে পিজির দখল নিয়ে নিল, তারা কোনো মতে এই লাশ পিরোজপুর নিতে দিতে না। এবং ফেসবুকে তারা প্রচার শুরু করল সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহর থেকে সকল জামাত শিবির এবং দেলাওয়ার হোসেনের যত সমর্থক আছে তাদেরকে সাহায্য চলে আসার জন্য। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আমরা বাধ্য হয়ে অত্যন্ত সীমিত আকারে তাদের উপরে শক্তি প্রয়োগ করি। আমরা কিছু টিয়ার গ্যাস নিক্ষেপ করি, করে আমরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ক্যাম্পাস মুক্ত করে আমরা সেই লাশ পিরোজপুর পাঠানোর ব্যবস্থা করি। এবং এটা মিনিমাম শক্তি প্রয়োগ করে এটা করা হয়েছে, কারণ ওখানে হাসপাতালে অনেক রুগী আছে, তাদের সার্বিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা হাসপাতালে প্রথম থেকে শক্তি প্রয়োগের থেকে বিরত ছিলাম। কিন্তু তাদের তাণ্ডবের একটা পর্যায়ে বাধ্য হয়ে আমাদের সীমিত আকারে শক্তি প্রয়োগ করতে হয়েছে। যদিও আমাদের ক্ষয়ক্ষতি অনেক, আমাদের অনেকে আহত, তার পরবর্তীতে আমরা নির্বিঘ্নে সেই লাশ পিরোজপুর পাঠাতে পেরেছি। ইতিমধ্যে লাশ পিরোজপুর পৌঁছে গেছে, এখন সেইখানে বাকি আনুষ্ঠানিক কাজ চলমান আছে। যেহেতু তারা লাশ নিয়ে যাবে,
তার দুইটা ছেলে আমাদের পুলিশের সিনিয়র অফিসারের সাথে ছিল এবং তারা প্রথম থেকে আশ্বস্ত করে আসছিল যে আমাদের বাবা লাশ আমরা নিয়ে যাবো, এখানে কোনো অসুবিধা হবে না, আমরা যেভাবে বলবো সেভাবেই হবে।